শিশু স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ অনলাইন ক্লাস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা ইজি লার্নিং ইংলিশ প্রাইমার এ বুক থেকে 22 এবং 23 পেজ আমরা আজকে পড়বো, ঠিক আছে? এখানে লেখা আছে, দেখো উপরে, ইউজ অফ নাম্বার, নাম্বার ব্যবহার করে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো একটা বলের ছবি, না? তাহলে এখানে নাম্বার সংখ্যায় লিখতে হবে, ওয়ান বল। দুটো ক্যাটের ছবি আছে, তাহলে কী লিখতে হবে? টু ক্যাটস। তিনটি র্যাটের ছবি আছে, কী লিখতে হবে? থ্রি র্যাটস। চারটি পেনের ছবি আছে, ফোর পেনস। পাঁচটি মাছের ছবি আছে, ফাইভ ফিশেস। এইভাবে সংখ্যা ব্যবহার করে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, সংখ্যা ব্যবহার করে, ঠিক আছে? আমার কাছে দেখো একটা শিট আছে, তোমরা দেখতে পাচ্ছ? আমি এখানে তোমাদের জন্য একটা শিটে লিখেছি, এঁকেছি নাম্বার ওয়ান একটা র্যাট, দেখো লিখেছি ওয়ান র্যাট। নাম্বার টু দুটো ব্যাট, এখানে কী লিখেছি? টু ব্যাটস। নাম্বার থ্রি তিনটি অ্যাপেল, কী লিখেছি? থ্রি অ্যাপেলস। নাম্বার ফোর চারটি বল, কী লিখেছি? ফোর বলস। নাম্বার ফাইভ পাঁচটি পেন, কী লিখেছি? ফাইভ পেন্স। ঠিক এইভাবে সংখ্যা দিয়ে লিখবে, ওয়ান র্যাট, টু ব্যাটস, থ্রি অ্যাপেলস, ফোর বলস, ফাইভ পেন্স। হ্যাঁ, সংখ্যা দিয়ে এভাবে। তাহলে চলো আমি একটু বোর্ডে দেখিয়ে দিই, আমরা আজকে চারটি মাত্র হোমওয়ার্ক করবো। চলো বোর্ডে চলে যাই, প্রত্যেকে বোর্ড খেয়াল করো, বোর্ড তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে প্রথমে লিখবে ইউজ, ইউজ অফ নাম্বার। কী লিখবে? ইউজ অফ নাম্বার। হ্যাঁ, নাম্বার মানে সংখ্যা, সংখ্যা ব্যবহার করে। ওকে, ইউজ অফ নাম্বার। আচ্ছা, এটা আমি শিটেও দেখিয়ে দিব। নাম্বার ওয়ান দিয়ে দেখো আমি একটা কী এঁকেছি, অ্যাপেল। অ্যাপেল, তোমরা এভাবে অ্যাপেলটা এঁকে আবার কালার করবে। হ্যাঁ, তারপরে এখানে একটা খোপ, এখানে তোমরা সংখ্যায় ওয়ান অ্যাপেল এভাবে লিখবে। এটা তোমরা নিজেরা ঘরে করবে। হ্যাঁ, এটা তোমাদের আমি এইচ ডব্লিউ দিলাম, ঘরে করবে, তোমাদের এইচ ডব্লিউ খাতায় করবে। আচ্ছা, এখানে দেখো দুটো বলের ছবি, তারপরে এখানে একটা খোপ এঁকেছি, খোপে তোমরা লিখবে নাম্বার ব্যবহার করে। তারপর নাম্বার থ্রি দেখো কি দিয়েছি, তিনটি পেন, তিনটি পেন। আমি মুখেও বলছি যেন তোমাদের মনে, মানে তোমরা মনে করতে পারো। হ্যাঁ, নাম্বার ফোর দেখো চারটি নেট। হ্যাঁ, ছবি না দেখতে পারলেও আমি শিটেও আবার দেখিয়ে দেব, চারটি নেট, নেট এঁকে তারপরে দেখো এখানে খোপ, চারটি নেট। হ্যাঁ, আচ্ছা, তাহলে নাম্বার ওয়ান কী দিয়েছি, ওয়ান অ্যাপেল, অ্যাপেলের ছবি এঁকে বক্সে লিখবে, ওয়ান অ্যাপেল, সংখ্যায় ওয়ান। নাম্বার টু দুটা বল, নাম্বার থ্রি তিনটা পেন, নাম্বার ফোর চারটা নেট। ঠিক, এটা তোমরা এস ডাব্লিউ খাতায় লিখে করবে। দেখো এই শিটেও দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি, নাম্বার ওয়ান কী আছে, একটা অ্যাপেলের ছবি এঁকে বক্স দেওয়া আছে, এখানে লিখবে ওয়ান অ্যাপেল। নাম্বার টু দুটো বল আছে, নাম্বার থ্রি তিনটা পেন আছে, নাম্বার ফোর চারটা নেট আছে। যদি তোমরা বোর্ড দেখতে নাও পারো, তবে আমার এই শিটটিও তোমরা ফলো করতে পারো। তবে আজকে এ পর্যন্ত আমরা কী শিখলাম, ইউজ অফ নাম্বার, নাম্বার দিয়ে লেখা শিখলাম। হ্যাঁ, ছবি এখানে দেওয়া আছে, ওয়ান র্যাট, না, টু ব্যাট, থ্রি অ্যাপেলস, ফোর বলস, ফাইভ পেন্স। ঠিক এইভাবে বইয়ে এভাবে তোমাদের 23 পেজে 10 পর্যন্ত লেখা আছে, সিক্স অ্যাপেলস, সেভেন রোজেস, এইট বক্সেস, নাইন নিমস, টেন টপস, এভাবে সংখ্যা। তাহলে আজকে আমরা কী শিখলাম, ইউজ অফ নাম্বার। তবে আজকে এতটুকুই শিখলাম, নাম্বার দিয়ে তোমরা লিখবে, হ্যাঁ, ওয়ার্ডস দিয়ে না, রাইট ইন ওয়ার্ডস দিয়ে না, রাইট নাম্বার দিয়ে লিখবে, না, ইউজ অফ নাম্বার, ব্যবহার করবে নাম্বার। আচ্ছা, দেখো আবারও বলছি, বলের পাশে দেখো একটা নাম্বার, ওয়ান, তাহলে কী লিখবে, ওয়ান বল, টু ক্যাটস, থ্রি র্যাটস, ফোর পেন্স, ফাইভ ফিশেস। ঠিক এইভাবে। হ্যাঁ, তবে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি হোমওয়ার্ক তোমাদেরকে শো করছি, এই চারটা হোমওয়ার্ক তোমরা তোমাদের এস ডাব্লিউ খাতায় আজকে তারিখ দেবে, দিয়ে তারপরে তোমরা লিখবে, ঠিক আছে? এটা 14 তারিখের কাজ, বোর্ডে আমি লিখে দিয়েছি 14 তারিখের কাজ, এটা এটা তোমরা সুন্দর করে করবে। আর ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই, বাই বাই স্টুডেন্টস।